would you know? Sorry, কে আপনি? আমি মিলি, একটা দরকার আসছিলাম। মিলি আপু? এখানে রুম কে আছে কেন? আসো আসো, ভিতরে আসো। এখন বলো তো, কি হয়েছে? আর বলো না। আমার এই ছবিগুলো চারিদিক হয়ে গেছে, যেদিকে যাচ্ছি সবাই চোখে আঙ্গুল দিয়ে দেখে হাসছে শুধু। আমি তো মুখ দেখে বাইরে বেরোতে পারছি না। আচ্ছা তুমি আগে একটু বসো তো, বসো। বসতে পারবো না বোন, শোনো আমার একটু দরকার ছিল। কি বলো? আমার না ইমার্জেন্সি একটা জিনিস লাগবে, তুমি একটু শপে যেয়ে আমাকে এনে দিবে? আমি যে এনে দেবো, ওকে নো প্রবলেম। তুমি যেতে পারবে না? এনি প্রবলেম? আমি গত 7টা দিন বাসার মধ্যে আটকা, কোথাও বেরোতে পারছি না। কেন? তুমি তো জানো ছবিগুলো আমার না, তবুও কারা যেন ফটোশপ করে চারিদিকে ছেড়ে দিয়েছে। এখন আমার জীবনটা দুঃসহ হয়ে গেছে। বাসায় রিলেটিভরা সবাই ফোন দিয়ে আম্মুকে খুঁচা মেরে কথা বলে, আর আমার ফ্রেন্ডরাও আমি মুখ দেখাতে পারি না বাইরে যেয়ে। ও মাই গড, মানুষ এত খারাপের খারাপ। আচ্ছা তুমি সেদিন যে ফেসবুকটা পেজটা অফ করে দিয়েছো না? সেদিন তোমার সাথে কথা বলার পরেই আমি ইনস্ট্যান্ট সব ক্লোজ করে দিয়েছি। এখন তো আমি ভালোভাবে লাইফ লিড করতে চাই, কিন্তু আমাকে মনে হয় না মানুষ সেটা করতে দেবে। ছোট্ট একটা ভুলের জন্য এত মাশুল দিতে হচ্ছে। বিশেষ করে আমাদের সমাজে মেয়েরা একটু তিল করলে সেটাকে তাল করা একটা মানে সমাজ ব্যবস্থাই হয়ে গেছে। থাক আপু, তুমি এটা নিয়ে মন খারাপ করো না। ছোট একটা ভুল করেছি, আমি তো শুধরানোর ট্রাই করছি, কিন্তু আমাকে তো সুযোগ দিতে হবে। সবাই এভাবে চারিদিক থেকে আমাকে এভাবে ব্লেম করলে আমি কিভাবে ভালো হব বলো? তুমি এগুলা নিয়ে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। মন খারাপ করো না। ওকে কিছু বলো না, ওর কি দোষ? এগুলো তো আমারই কপাল। ফালতু কথা বাদ দাও তো আপু, কিছু খারাপ মানুষের জন্য তুমি নিজেকে এরকম ব্লেম করছো কেন? মাঝে মাঝে কি মনে হয় জানো, আর বাঁচতে ইচ্ছে করে না, মনে হয় যে সুইসাইড করি। এটা অনলাইনে লাইক সেট করতে করতে পাগল হয়ে গেছে। তোমাকে আমি বড় বোনের মতো রেসপেক্ট করি, যে তোমার একটা কথা আমার ভালো লাগলো না। তোমার বাবা মা কত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে বড় করেছে, তাদের কোনো রাইট নেই তোমার জীবনের উপরে? নিজের কিছু ভুলের জন্য এই জীবন শেষ করার কথা বলছো? এই কাহিনী কি রে? শোন তাহলে বলি, মিলি আপুকে আমি গত 1 বছর ধরে চিনি। ও একটু সরল সোজা, একটু যে ঢুঙ্গি টাইপের মেয়ে, মানে
একটু সাজুগুজু করা, ফ্যাশন করা। তো আছে না আজকাল এই যে ফেসবুক পেজ ওপেন করে মেয়েরা, বুঝতে পারে না, লাইভে যায়, ফটো শেয়ার করে, ওরকম একটু করেছিল, বাট ভদ্র ড্রেস আপ করে। কিন্তু ওর ছবিগুলো ফটোশপ করে খারাপ লোকজন চারদিকে ছেড়ে দিয়েছে। এখন ওর কি দোষ বলতো? এখন ও পেজটা অফ করে দিচ্ছে, বাট তবু সাফার করতেছে এখনো। বলিস কি, এত বড় অঘটন ঘটছে? ও বুঝি না, আমাদের ভিডিও ছবি তো ইউটিউবে পড়ে গেছে, আমাদের ছবি নিয়ে যদি কেরম করে। আল্লাহ আল্লাহ, ও আপু আমি সরি আপু, আমি বুঝতে পারিনি। আচ্ছা শোনো, তুমি একটা ভুল করে ফেলছো। আচ্ছা ভুললাম, তুমি একটা খারাপ কাজ করে ফেলছো, এইটার জন্য চারিদিকে তোমার খারাপ নাম ছড়াইছে। ওকে, এখন তুমি এমন এমন ভালো কাজ করো যে একসময় মানুষই চোখে আঙ্গুল দিয়ে বলবে, এই যে সে কারিনা খুব ভালো মেয়ে। ওইভাবে লাইফ লিড করো। এভাবে তো ভেবে দেখিনি। ভাবার সেন্স কিভাবে বাবা, দিন রাত তো খালি সেটিংই করছো। আচ্ছা শোনো, এখন একটু হাসো, মনটা ভালো করো। আচ্ছা শোনো, তোমার এই জোসনা ম্যাজিক দেখাই, তোমার মনটা ভালো হয়ে যাবে, ফুরফুরা হয়ে যাবে। এই কি করবি তুই? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আল্লাহ জানে মাথায় আবার কোন ভূত চাপছে। হেগার তুমি টাইমস করো না, হেগার তুমি ভুল পথে চলো না, হেগার তুমি সময় গেলে পাবে না, হেগার যা বলছি শোনো। জীবনে চলতে বাধা আসবে আসবে, কষ্ট দুঃখ সে তো থাকবে থাকবে, ভুলগুলো শুধরে সামনের পথে তোমাকে এগিয়ে যেতে হবে। পাস্টের মিস্টেক ফলো করে প্রেজেন্ট করো না বরবাদ, চেষ্টা তুমি চালিয়ে যাও, ফিউচারে করো বাজিমাত, সোয়াগসে করে ফেলো সবকিছু স্বাগত। জোড়া লাগা ভাঙামন, শেষ হয়ে যায়নি জীবন, স্বপ্ন দেখা শুরু করো। বন বলিস জোড়া লাগা ভাঙামন, শেষ হয়ে যায়নি জীবন, স্বপ্ন দেখা শুরু করো। পাস্টের মিস্টেক ফলো করে প্রেজেন্ট করো না বরবাদ, চেষ্টা তুমি চালিয়ে যাও, ফিউচার করো বাজিমাত, সোয়াগসে করে ফেলো সবকিছু স্বাগত। সোয়াগসে করে ফেলো সবকিছু স্বাগত। এখন থেকে পাস্টের সবকিছু ভুলে যাবা, আর তোমার বাবা মার জন্য আর নিজের জন্য সুন্দর ফিউচার করতে যা যা করা তাই করবা, বুঝছো? একদম ঠিক বলেছো, এখন থেকে নিজের ফিউচার ভালোভাবে গড়ার চেষ্টা করব। আর আমার ফাইনাল মাস্টার্স এক্সাম সামনে, খুব ভালো করে পড়াশোনা করব। দোয়া করো। চিন্তা করো না, এখনই নগদ দোয়া করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ, তুমি রিয়াপুরে মাফ করে দাও, ওর জীবনটা সুন্দর করে দাও। আমি তাহলে উঠি, আমি শপে যেয়ে আমার জিনিসটা নিয়ে আসি। হ্যাঁ চল চল, শিগগিরই যাও, আর একটু ভয় পাবে না। ওকে আচ্ছা, আল্লাহ হাফেজ।